ओम शिवे यस्य परा भक्ति त्यागेति रति उत्तमा अहेतुक कृपा सिंधुं शिवानंदं नमाम्यहम्। श्री भगवान ने अशेष कृपाए आवरण समर्पित हुए रामकृष्ण संघे द्वितीय संघ परम पूजनीय श्रीमद स्वामी शिवानंद जी महाराज कथोपकथन संकलन शिवानंद वाणी द्वितीय खंड थे पाठ एवं आलोचना उद्देश्य পবিত্র আত্মারাই ধন্য, কারণ তারাই ভগবানকে দর্শন করতে পারবে। এই সিং গডই ভগবানকে দর্শন করাই হলো ধর্ম জীবনের লক্ষ্য। তা না হলে খালি বড় রকমের একটা সংগ্রহ করা হলো দলের কোটি, এখানে ফাঁকা জায়গা আছে এবং এখানে কুতুকুতি করছে, এখানে আসবে এটা আমাদের মানে পুরনো বদ অভ্যেস, স্কুলে ব্যাগ বেঞ্চে বসে বসে আমাদের এটা খুব খুব অভ্যেস, কিছুতেই সামনে আনতে বললেও আসতে পারি না। বলছেন তা না হলে খালি বড় রকমের একটা সংগ্রহ করা হলো দলের কোটি কোটি, দলের কোটি কোটি লোকের নামে খাতা ভর্তি হয়ে গেল, তাতে ধর্ম জগতে বড় একটা কাজ হয় না। রাজনৈতিক ব্যাপারে এসবের মূল্য থাকতে পারে কিন্তু ধর্মরাজ্য নয়। স্বামীজি বলেছেন এমনকি 10 জন লোকও যদি প্রকৃত আধ্যাত্মিক জীবন লাভ করাতে পারি তবে মনে করব যে আমার কাজ করা সার্থক হয়েছে। তার এই কথা বলা তাৎপর্য এই যে ধর্ম জীবন লাভ করা অতি কঠিন ব্যাপার। ভগবান লাভ বা ব্রহ্মানুভূতি হলোই ধর্ম জীবন। কি হল ধর্ম জীবন? রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, প্রত্যক্ষ অনুভূতি ধর্ম। খ্রিস্টান পাদ্রীদের মধ্যে খুব বড় বড় মেধাবী লোক আছে, খুব পড়াশোনা করেছে, খুব পাণ্ডিত্য, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি যিশু প্রতিষ্ঠ ত্যাগ তপস্যাও থাকত তবে তো হতো। ধর্মজীবনের তিনটে ভিত্তি আর কি বলছেন, ত্যাগ বৈরাগ্য আর পবিত্রতা। ত্যাগটা দরকার, ত্যাগ মানে হচ্ছে আপনি সঙ্গে সঙ্গে সব ছেড়ে ছুড়ে সন্ন্যাসী হয়ে চলে গেলে ওরকম না। প্রথমে যেটা ত্যাগের সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে আমাদের জীবনে যা কিছু অতিরিক্ত সেটাকে ত্যাগ করতে বলা হয়। দেখবেন আমাদের জীবনে অনেক জিনিস অতিরিক্ত আছে, এই অতিরিক্ত ভাবগুলোই খুব মুশকিল, অতিরিক্তটাই আমাদের সবার আগে ত্যাগ করা দরকার। অতিরিক্তটা ত্যাগ করে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন কোন জিনিসটা আপনার প্রয়োজন আছে, কোন জিনিসটা আপনার প্রয়োজন নেই, এটা কিন্তু আমাকে বুঝতে হবে। আমরা ভাবি যে ত্যাগ করা মানে সর্বস্ব ত্যাগ, তা নয়। নিজের আলমারিটা খুলে দেখবেন কিছু কাপড় কিছু জামা আছে যেগুলো পাওয়ার জন্য আপনি একটা সময় পাগল হয়েছিলেন যে এটা কিনতেই হবে, এবারে পুজো এটা কিনতে হবে, তাছাড়া আবার কোনোভাবেই কিছুতেই হবে না। অথচ দেখুন এখন যদি আপনি একটুখানি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন সেই কাপড় জামাগুলো আপনার হয় না, নাহলে আপনার বয়স এত বেশি হয়ে গেছে যে ওই কাপড় জামাগুলো আপনাকে পরলে আর ভালো দেখায় না। ওগুলো কিন্তু অতিরিক্ত, আপনি নিজেই বুঝতে পারছেন আপনার ব্যবহার করলে ওটার কোনো কাজে লাগছে না। অথচ দেখবেন একটা সময় ওগুলো পাওয়ার জন্য আপনাদের কি পাগল অবস্থা। মেয়েদের বিশেষ করে আমরা দেখেছি অলংকারের ক্ষেত্রে, বিয়েতে যে অলংকার পাওয়া গেছিলো তখন সেটা খুব ভালো লাগতো, তারপর সেটাকে ভেঙে ওই একই সোনাকে ভেঙে অন্তত 48 রকমের ডিজাইন করা হয়ে গেছে সারা জীবনে, কিন্তু তবুও যেন মনে হচ্ছে যে ওই ফিল্মের যিনি দেবী তিনি যেটা করেছিলেন সেই মা সন্তোষী যে চুরটা বা হারটা করেছিলেন সেই রকমটি আমার হলো না। দেখবেন একটা সময় আমাদের জীবনে এই ত্যাগটা হচ্ছে এইটা, প্রথমে আইডেন্টিফাই করতে হয় কোনটা ছাড়াও আমার জীবন চলবে। আমরা এইটা আইডেন্টিফাই করতে পারি না কোনটা ছাড়াও আমাদের জীবন, আমাদের সব চাই, এও চাই ও চাই সেও চাই, সবটুকু একসাথে হয় না। দেখবেন সব একসাথে হয় না, ভালো রান্না করতে গেলে একটা সিরিয়াল মিস করতে হবে, আর একটা সিরিয়াল মিস করতে গেলে ভালো রান্না করার যে প্রশংসা সেটা পাওয়া থেকে আমাকে ছেড়ে দিতে হবে। জীবনটা তাই, একেবারে আমাদের জীবনের গল্প। ধর্মজীবন আলাদা আমাদের আপনাদের আলাদা কোনো জীবন না, ধর্মজীবন আমার আপনার গল্প, কিন্তু একটু পরিষ্কার করে বলা। যেমন আপনি কানে যে হিরে বা মুক্তো বা পান্না পরেন যখন দোকানে বিক্রি হয় সে একই জিনিস কিন্তু, কিন্তু দোকানে রাখা জিনিসগুলো দেখে বেশ ভালো মনে হয়, কেন না রেলওয়েটের মধ্যে এমন সুন্দর করে রাখা সেটাকে আরও অ্যাট্রাক্টিভ করে দেয়। ঠিক সেই রকম আপনারা যখন সাধু জীবনে আমাদের দেখতে আসেন
আমাদের ত্যাগ বৈরাগ্য দেখে মনে হয় যেন আমাদের এই জীবন দেখে মনে হয় যে এইরকম করে সর্বস্ব ত্যাগ করতে পারলে জীবনে মুক্তি হতো। তার কারণ হচ্ছে আপনি তার ত্যাগের বাতাবরণের মধ্যে আসেন, ওই কভার্ড উইথ ভেলভেট। সেই কারণে যে ত্যাগ যেটা আছে সেটাকে খুব ভালো দেখায়, খুব উৎকৃষ্ট মানের বলে বোধ হয়। দ্বিতীয় যেটা বলছেন সেটা হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য সম্পর্কে শ্রীরামকৃষ্ণ ভারী সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। বৈরাগ্য কি? উনি বলছেন বিষয় বিরাগ ঈশ্বরে বিরাগ। আমাদের দেখবেন রামকৃষ্ণ মিশনের যে মোটো আছে সেই মোটোতে একটা ছোট্ট শব্দ বসানো হচ্ছে, চ শব্দ। চ হচ্ছে এই যুক্ত করে, দুটি ভাবকে যুক্ত করে, কনজাংশন। আমাদের যে নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব এগুলো থাকে তার মধ্যে কনজাংশন সংযুক্তকারী শব্দ হলো চ। কিন্তু এই চটা একটা বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে, আত্মানো মোক্ষার্থম জগৎ হিতায়, আর সেটাকে একটা শব্দ দিয়ে ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে চ। চ শব্দের এখানে এই চটিকে বলা হয় সমুচ্চয়। সমুচ্চয় কিরকম? না দুটো একই সঙ্গে হবে। যখন আমরা অন্যের সেবা করবো তখন মনে করবো এই সেবা করার ভিতর দিয়ে আমি আমার জীবনে মুক্তি হবে। বলছেন বিষয় বিরাগ আর ঈশ্বরে অনুরাগ, এ দুটো একযোগে হওয়া চাই। আমার কোনো জিনিস ভালো লাগছে না, একটা সময় আমাদের মনে হয় সংসারটা আর ভালো লাগছে না, কারণ জীবনটা খুব মনোটোনাস হয়ে যায়। রোজ সকালবেলা ঘুম থেকে উঠলাম, রোজ সকালে চা খেলাম, রোজ ওই অঙ্গ উচ্চারণ করে ভগবানের নাম করলাম, বাজার গেলাম, বাজারিতে সঙ্গে গিয়ে যতটা পারি দোকানদারি, যেগুলো দুর্বল দোকানদার তাদের সঙ্গে দোকানদারি করলাম, বাড়িতে এসে খুব সন্তর্পণে, যদি রিটায়ার করে থাকেন তাহলে খুব সন্তর্পণে এসে বাজারটা রেখে করে খুব নিউ নিউ সারে বলা, একটু চা পাওয়া যাবে কি, এইটা হয়ে যাওয়ার পরে তারপরে আবার সেখানে যদি চাকরি করি তো চাকরি করতে গেলাম, লোকসভা রাজ্যসভায় যে বিল পাস হবে সেখানে আমার কোনো ভয়েস নেই, আমার কথা কেউ শুনবে না, কিন্তু যতক্ষণ না সেটা নিয়ে আমি আমার মতামত প্রকাশ করতে পারলাম ততক্ষণ নিজেকে এক্সপার্ট হিসেবে প্রয়োগ করতে পারলাম না। তারপরে একটু কাজের সঙ্গে একটু ক্যারম খেললাম, একটু তাস খেললাম, তারপরে বিকেলবেলা চা খেয়ে বাড়ি ফিরে এলাম, তারপরে সন্ধ্যেবেলা একটু ঘুরু ঘুরু করে টিফিন খেয়ে আবার পাড়ার ক্লাবে চলে গেলাম, রাত্রিয়ে ফিরে এলাম। দেখবেন একটা সময় অবধি এটা খুব ভালো লাগে, একটা সময় পরে ভালো লাগে না, মনে হয় না কি এটা মিনিংলেস একটা জীবনযাপন করছি, এক ঘেম, তখন মনে হয় সব ছেড়ে চলে যায়। কিন্তু সব ছাড়লেও তো সে কিছু ছাড়তে চায় না, সে একজন সাধু সব ছেড়ে চলে এলো, দেখলো তার কৌপিনটাকে রোজ ইঁদুরে খেয়ে চলে যায়, তখন সে তার কৌপিন বাঁচানোর জন্য সেই ইঁদুরটার জন্য সে একটা বিড়াল পুষত। বিড়ালকে তো অভুক্ত রাখতে পারবে না, তখন গরু পুষত, গরুতে দুধ, তার গরু পরিষ্কার করা পরিচ্ছন্ন করা তার সাধনে বিঘ্ন হচ্ছে, তখন সেটা বিয়ে করবো, তারপরে প্রথমে একটা ঘর করলো তারপরে বিয়ে করলো। যিনি ভগবান লাভ করবেন বলে সব কিছু ছেড়ে এসেছিলেন, বিষয় বাসনা তাকে আবার সেই যেখানে চা ছেড়েছিলেন তাকে এনে পৌঁছে দিলেন। সেই কারণে বলছে বিষয় বিরাগ আর ঈশ্বরে বিরাগ। বিষয় যে বিরাগ হচ্ছে আমার আর জগৎ ভালো লাগছে না, এই যে রোজ মনোটোনাস একটা রুটিন লাইফ লিড করছি এটা আমার ভালো লাগছে না, কিন্তু ভালো লাগার একটা প্রশ্ন আমার মনের মধ্যে থাকা দরকার, কারণ যে মুহূর্তে আমার ভালো লাগছে না মনে হচ্ছে আমার মনটা ফাঁকা হয়ে যাচ্ছে, সেই ফাঁকা মনটাকে ভর্তি করার জন্য একটা উচ্চ ভাব উচ্চ চিন্তা আমাদের জীবনে দরকার। সেই উচ্চ ভাব উচ্চ চিন্তা যদি আমার জীবনে না আসে তাহলে কোনোভাবেই কোনো অবস্থাতেই আমি এগিয়ে যেতে পারবো না। বৈরাগ্য কথাটার অর্থ হলো তাই, বৈরাগ্য কথার অর্থ এই নয় যে মনে হলো ঘর বাড়ি ছেড়ে দিয়ে হাত পা ছুটতে ছুটতে ভগবানের দিকে চলে গেলাম, দুটো একযোগে থাকা দরকার, বিষয় বিরাগ ঈশ্বর বিরাগ। বৈরাগ্য সবার আসা দরকার, বৈরাগ্য না হলে সংসার চলে না, বৈরাগ্য না হলে সন্ন্যাস জীবন চলে না, বৈরাগ্য আমাদের থাকা দরকার কন্টিনিউয়াসলি ভোগ করতে করতে, নাহলে প্রকৃতি আমাদের বাধ্য করবে। আমাদের অর্থনীতিতে একটা সূত্র পড়ানো হয় ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বৃদ্ধি, যারা কমার্স করেছেন তারা জানেন এই উপযোগিতা বৃদ্ধিটা এরকম বলে। ধরুন এই আশ্রমের বাইরে একটি ভদ্রলোক হিমসাগরাম নিয়ে বসেছে, ভালো হিমসাগরাম নিয়ে বসেছেন, আপনারা ক্লাস থেকে ফেরার পথে জিজ্ঞেস করছেন কত দাম, সে বলছে 100 পয়সা দাম, মানে কল্পনা করা হয় তো এই পয়সা হিসেবে করা হয়, বলছে 100 পয়সা দাম একটা আম হিমসাগরাম, আপনি টপাটপ করে 100 পয়সা দিলেন একটা আম কিনে নিয়ে চলে গেলেন। তারপরে এসপি বাংলোর সামনে ওখানে গিয়ে দেখলেন আরেকজন ওই একটা সেম হিমসাগরাম নিয়ে বসেছে, কিন্তু আপনি তার কাছে কিছুতেই 100 পয়সায় কিনবেন না, আপনি বলছেন কী পাইছি 90 পয়সায় দেবে,
তখন তিনি 96 পয়সা দিতে রাজি হলেন, 96 পয়সায় নিলেন। তারপরে যখন এই যে ব্রিজটা আছে, ব্রিজ থেকে নেমে দেখলেন ওইখানে আরো রকম একটা আম গোলা বসে আছে, আপনাকে যেতে হবে বড় রাস্তার মোড় অব্দি। আপনি বললেন কি ভাই 94 পয়সায় দেবে, আপনি কি যদি 100 পয়সাটা কিনতে চাইবেন না, 94 পয়সায় আমটা কিনবেন। তারপরে যখন ওই বড় রাস্তার নতুন রাস্তায় গিয়েছেন ওখানেও বসে আছে, সে হাতে পায়ে ধরেছে ফ্রিতে নিয়ে যাব, কিন্তু আপনি কিছুতেই আম নিচ্ছেন না। কেন? আপনার উপযোগিতাটা কমে গেছে। অর্থনীতিতে এটাকে বলে প্রতি মুহূর্তে ক্রম হ্রাসমান, হ্রাস করছে ক্রম। প্রথমে 100 পয়সা ছিল, তারপর 96 পয়সা হলো, তারপর 94 পয়সা হলো, তারপরে গ্রাফটা যখন আঁকা হয় এরকম করতে করতে নিচে নেমে যায়। জীবন ঠিক জানেন তো ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগিতা নীতি। আমরা যদি কনসিয়াসলি না চাই জীবন আমাদের ছাড়িয়ে দেবে। আমি ভালো হিলতলা জুতো কিনলেন, হাঁটুতে এমন ব্যথা শুরু হলো, সেই হিল হিলেই থেকে গেল, আপনারা হিল আপনার পায়ের তলায় লাগানো হতো না, আপনাকে কিছুতেই আপনি পারবেন না। অতএব জীবনটাকে ঠিক মতো যাপন করতে হলে জীবনে ছাড়ার অভ্যাস করতে হবে, সময় অনুযায়ী নিজেকে ছাড়ার অভ্যাস করতে হবে। ছাড়ার অভ্যাসের সঙ্গে সঙ্গে ভালো কিছু দিয়ে যেটিকে ছাড়ছি, যেটা ফাঁকা হয়ে যাচ্ছে, সেটাকে গ্রহণ করতে হয়। 3 নম্বর যে গুণ সেটা হচ্ছে পবিত্রতা। পবিত্রতা কী করে? পবিত্রতা আমার ছড়ানো মনটাকে গুটিয়ে এক জায়গায় এনে দেয়। পবিত্রতার এইটি কাজ, ওই রকম বললাম একটা কমলা লেবু তার 12টা কোয়া আছে, আপনি 2টো কোয়া ওই এসপি বাংলোর সামনে রাখলেন, 2টো কোয়া ওই ব্রিজের কাছে রেখে দিলেন, 2টো কোয়া আপনার বাড়িতে নজরদারি করলেন, কাজের লোক আপনি যেখানে এসেছেন কাজের লোক কী করছে আমরা মনের একটা অংশ ওখানে রয়েছে, তাহলে 12 কোয়া কমলা লেবু ছিল, 6 কোয়া বাইরে রাখা আছে, আর 6 কোয়া নিয়ে এসে আপনি এখানে বসে হয় ভগবানের নাম শুনছিলেন নাহলে আমার বাজে কথা শুনছেন। এই 6 কোয়া দিয়ে 12 কোয়ার কাজ করা যায় না, এটা একবারে পরিষ্কার কথা। যদি দিতে হয় পুরোটা উজাড় করে দিতে হয়, তখনই আসবে যখন আমি পবিত্র হব। যত পবিত্রতা আমার মনকে ছড়িয়ে নেওয়া, মনকে গুটিয়ে আনতে সাহায্য করে, এক জায়গায় করে দেয়, একত্রিত করে দেয়, সেই কারণে পবিত্রতাকে এত দাম দেওয়া হয়েছে। স্বামীজি বলছে যে কোনো জীবন গঠন করতে গেলে 3টে জিনিসের দরকার, পিওরিটি, পেশেন্স, পার্সিভিয়ারেন্স, পবিত্রতা, ধৈর্য, অধ্যবসায়। ধৈর্যের সঙ্গে লেগে থাকা, নিত্য কাজ করা, অধ্যবসায়ের সঙ্গে করা এবং পবিত্রতা, এই 3টে যদি না থাকে তাহলে আমরা কখনোই কিছু করতে পারি না। ধর্ম জীবন যাপন করতে গেলে এটাই করতে হবে, এই 3টে জিনিসের অভ্যাস করতে হবে। যতক্ষণ না আমরা এই 3টে জিনিস অভ্যাস করতে পারবো, ধর্মপথ আমাদের কাছে শুকনো বলে বোধ হবে, আমরা কিছুতে কোনো অবস্থাতে এগিয়ে যেতে পারবো না। আজকের যে অংশটা আমি বলবো সেটা, এটা যদিও এই উদ্দেশ্যটা বলছেন একজন সন্ন্যাসীকে, কিন্তু এটা সমধিক আমাদের জন্য প্রয়োজন। তোমরা ঠাকুরের এই পবিত্র সঙ্গে এসেছো, ত্যাগেশ্বর ঠাকুরকে তোমাদের জীবনের আদর্শ করেছো এবং সে আদর্শে নিজের জীবন গঠন করেছো। তোমাদের কল্যাণ হবে, তোমরা সেই ব্রহ্মানন্দের অধিকারী পাবে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আমরা যাকে জীবনের আদর্শ করে এসেছি, আপনারা আমরা সবাই যাকে জীবনের যুবতারা করেছি, তিনি হলেন ত্যাগেশ্বর। তার জীবনের 2টো জিনিস যেটা দেখা যায়, 1 নম্বর হচ্ছে তিনি যখন যে কাজটি করছেন তাতেই ডুবে আছেন, আর বাকি জগৎটা মিথ্যে হয়ে গেছে। তিনি যখন সাধন ভজন করছেন, তিনি যখন ভগবানের ভাবে ভাবিত হয়ে আছেন, বাইরে যে একটা জগৎ আছে সেটা তার কখনো মনে থাকছে না। আবার যখন তিনি আড্ডা মারছেন, আশজল ছড়িয়ে দিচ্ছেন, তার মতো স্বাভাবিক মানুষ আর জগৎ সংসারে খুঁজে পাওয়া যাবে না। সেই কারণে এইটি তার কাছ থেকে নেবার কথা। আর আরেকটি হচ্ছে জগৎকে তিনি ভালোবাসছেন, সকলের জন্য ভাবছেন। আমরা কিন্তু এই ভালোবাসাটা সকলের জন্য একরকম করে দিতে পারি না। আমার ছেলে পিলে নিজের প্রিয়জন তাদেরকে আমরা যেভাবে ভালোবাসি, আমরা কিন্তু বাড়ির আর 5টা অন্য ছেলে পিলেদের ঠিক সেভাবে ভালোবাসি না। ওদিকে তো ওর তো পারছে, আপনি হয়েছেন কেন বাড়ি? এই যখন ফোন টোন আসে অ্যাপ্রিসিয়েট করবেন, আমাদের কেউ খোঁজ করে না, ওদের কেউ খোঁজ করছেন, এটা কিন্তু খুব ভালো জিনিস। আমরা আস্তে আস্তে যে সমাজে পৌঁছে যাচ্ছি না, হাসির বিষয় নয়, আমরা আস্তে আস্তে যে সমাজে পৌঁছে যাচ্ছি, একটা সময় আসবে কেউ খোঁজ করবে না। আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলেও, আমরা যদি মরেও যাই, কেউ আমাদের খোঁজ করবে না, কারণ আমরা একটা এমন একটা স্বার্থপর সমাজ তৈরি করছি। আমার সন্তানদের বলছি যে না, তুমি কোনো দিকে তাকিও না, শুধু আমার তোমারই কনসেন্ট্রেট করো, তোমার বিষয়ে কনসেন্ট্রেট করতে করতে কবে তার কনসেন্ট্রেশনের মাধ্যম থেকে
আমরা বেরিয়ে যাচ্ছি নিজেরাই বুঝতে পারি, বাবা মা বেরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। তাই যদি খোঁজ করছেন কেউ, এটা খুব ভালো জিনিস, কেউ না কেউ খোঁজ করছেন, কেউ খুঁজছেন তুমি কোথায় আছো এটা জানতে চাইছে। আমাদের আজকাল কেউ খোঁজ করে না, দেখবেন আপনারা যত বয়স হবে দেখবেন ফোনে আপনি ফোন করে কিনে কেমন আছিস, তোকে অনেকদিন দেখিনি, আমরাই জিজ্ঞেস করি, আমাদের খোঁজ করার চেয়ে কেউ করে না। অতএব যদি কারো ফোন আসে বিরক্ত হবেন না, বাড়ি কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা হয় না। যার যত ফোন আছে বাজার, যদি না বাজাতে পারেন তার সবচেয়ে ভালো হয়, যদি বাজে তাও বাজে তাতে আমার কোনো আপত্তি নেই, এটা খুব ভালো জিনিস। প্রাণে মানে অন্তত দে কানেক্টেড উইথ দেয়ার ওন পিপল, নিজের লোকেদের সাথে কানেক্টেড হয়েছে। আমরা না ভগবানের সাথে কানেক্টেড হতে পারছি, না আমার নিজের সাথে কানেক্টেড হতে পারছি। কিষানপুর থেকে ফিরছি, দেহরাদূন থেকে ফিরছি, আমি একা যখন উঠেছি তখনই একা, কিন্তু তারপরে যখন কনকল হরিদ্বার স্টেশন এলো, তিন বৃদ্ধা আর একজন বুড়ো তিনজনে উঠলেন, আমার সামনে তিনটে বাড়তে ওরা আর বুড়োটি আমার উপরের বাড়তে, আমি নিচের বাড়তে। তা সে প্রচুর জিনিস, প্রচুর জিনিস সে কুলিওয়ালারা আনছে আনছে আনছে। শেষকালে আমাকে বললে, বাবাজি আপনার সামান করে উপরে উঠা লিখিয়েগা। আমার একটা ছোট্ট ব্যাগ ছিল, সেটাও আমি উপরে তুলে দিলাম। একবারে সেই বাড়তে তলা ভর্তি ভর্তি জিনিস, বৃদ্ধা আপন মনেই আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে, কব পরমেশ্বর কা ক্যা ইচ্ছা হোগা, কব কনকল আনে কা হরদ্বার আনে কা ইচ্ছা হোগা, ইসিলিয়ে সবকে লিয়ে সামান খরিদা। কবে ভগবান আমার আসতে দেবে তা ঠিক নেই, সবার জন্য জিনিসপত্র কিনেছে। কেনা হলো তারপর বৃদ্ধা গুছিয়ে বসার পর আমাকে বলছে, ক্যা বাবাজি ভোজন মে কুছ লাই হো? হ্যাঁ খাবার আছে, দেখাও। এমন কমান্ডিং ভয়েস ওই দিদিমণি আছে, ওনার খুব কমান্ডিং ভয়েস, ওই এমন একটা কমান্ডিং ভয়েস, সেই কমান্ডিং ভয়েসকে কেউ মানে উপেক্ষা করে যেতে পারবে না। তাহলে হ্যাঁ খানা লাই দেখাও, দেখালাম। আর সব থেকে দিয়েছে দুবেলা খাওয়ার জন্য ছটা রুটি, ছটা ঘি দিয়ে ভাজা রুটি, একটু আলু ভাজা আর বলি ইয়ে চিজ ইসকো আপ খানে কে সামান বলতো, নাস্তা কে সঙ্গ করলে, চায় কে সঙ্গ খালে, নাস্তা কে সঙ্গ হাম খানা দিয়ে আপ খাও, ঠিক আছে। তাড়াতাড়ি তার যে দুজন অধস্তন বৃদ্ধা ছিলেন তাদেরকে দিয়ে আপেল কাটে ধোয়ালে ফল টল কষুন কেটে কেটে দিলেন, খেতে দিলেন। শুধু তাই না, সারা রাস্তা খেতে দিলেন। তারপরে জিজ্ঞেস করলেন, হ্যাঁ বেটা ঘর ছোড়কে আয়ে গো, মাকে বারে সোচা নেই, তোমার মায়ের কী হবে, তুমি যে ছেড়ে এসেছো তখন আমি জিনিস না, আপনার ছেলেগুলি আছে তিনজনেরই একটি একটি করে তিনটি ছেলে আছে, কেউ দেশে থাকে না, সবাই বিদেশে, আমি তোমার যে ছেলে তোমাকে ছেড়ে যাইনি, তোমার কাছেই আছে, আর যদি কিছু হয় তোমার কখনো ফিরতে হবে, তো সো বা ও তো সেই বাদ সেই বাদ। তারপরে সারা রাত দিন ওরকমভাবে কাটলো, পরের দিন সকাল ছটার সময় পাটনাতে এসে পৌঁছলেন, ওরা নাম দেবে, এত লাগেজ তো নিজেরা নামতে পারবে না কী হবে। তখন ওই আমরা আরও দু চারটি ছেলে সব নিয়ে এলাম, পাটনা স্টেশনে নেমেছেন, অনেক বাড়ির লোকজন এসেছেন নিতে। যখন ট্রেনে উঠে যাবো বৃদ্ধা আমার হাতটা ধরে বলছে, না তুম আপনি ঘর ছোড় কে আপনি মা কো ছোড়া হ্যাঁ, লেকিন সারা জগত তুমারা হো চুকা হ্যাঁ, মেরা লড়কা মুঝকো ছোড় কে গয়া হ্যাঁ, না ও মেরা হো সকা না ও জব কা হো সকা, তুমি তোমার মা বাবাকে ছেড়ে এসেছো, তুমি তোমার মা বাবার হও নি এটা সত্যি, কিন্তু জগতে তুমি হয়েছো, জগৎটা তোমার হয়েছে, আমার ছেলেটা আমার কাছেই আছে, আমাকে ছেড়ে গেছে, সে না আমার হতে পেরেছে না জগতের হতে পেরেছে। আমার হাত দুটো ধরে তিনি খুব কাঁদছেন, আর কোনোদিন দেখা হয়নি তার সাথে। 2004 পরে এত বছর পেরিয়ে গেছে, আমি কখনো পাটনাও যাইনি, কখনো দেখাও হয়নি তাদের, কিন্তু ওনার এই শুভস্মৃতি, এটা কিন্তু একটা রিভিলেশন আমাদের আসে, আমাদের জীবনের এটা একটা সময় আসে, যে সময় আমরা বুঝতে পারি না আমরা জগতে হয়েছি। সারা জীবন যত সংসারে দাপিয়ে বেড়াই, যত মনে করি সংসারটা আমার ছেলে বউকে আমার হাতের মুঠোর মধ্যে রেখেছি, কর্তাকে তো সবসময় টুটি দিয়ে ধরেই রেখেছি, তারপরে গিন্নি কর্তা ভাবে পুরো সংসারটাকে আমি দাপিয়ে রেখেছি, আমি যেমন বলি গিন্নি সেরকম ভাবে চলো, ছেলেটাকে দাপিয়ে রেখেছি, একটু কিছু করতে দিচ্ছি না, বক্তৃতা শোনার শোনার সময় হোয়াটসঅ্যাপ করছি, তাদের কারণ কিছু এসে যায় না। কিন্তু একটা সময় আসবে, এই আসবে যে সময় নিজের সামনে সেখানে কিন্তু দেখবেন আমরা একবার নিঃস্ব ফাঁকা, একেবারে ফাঁকা, তখন নিজের সামনে কোনো রকম কোনো আর উত্তর চলে, নিজেকে যে কী উত্তর দেবো নিজেরাই বুঝতে পারি না। তখন দামি দামি আভূষণ, দামি জীবন, দামি আসবাবপত্র, এসি মেশিন কোনো কিছুই কাজে লাগে না, কিচ্ছু কাজে লাগে না, তখন জীবনটা একেবারে কোনো রকম একবারে হামতাশে ভরতে পারে। আমি উদ্দেশানন্দজি মানে বলতেন যে দেখো আর যাই করো জীবনের শেষটা যেন হা উতাস করে না কাটে,
কারণ শেষের সেটি ভয়ঙ্কর, পুরো রাস্তাঘাটকে একা যেতে হবে, পুরো পথটা আমাকে একা চলে যেতে হবে, কেউ সঙ্গে থাকবে না। অতএব এমন কিছু জিনিসকে, এমন কিছু সম্পদের অধিকারী আমাদের হতে হবে যাতে তার পথে যখন যাই তখন ঠিকঠাক মতো যেতে পারি, কারণ কেউ আমাদের সঙ্গে থাকবে না। আমাদের অনেক দুপুরে দেখতাম ভক্ত সম্মেলন হচ্ছে, ভদ্রটা পকা পকা চারখানা জায়গা রাখছে, কেন জায়গা রাখছেন বন্ধুরা আসবেন কোথায়? কোথায় গড়িয়াহাট পরে ফোন করেছিল, ওখানে আছে, কোথায় গড়িয়াহাট মোড় আর কোথায় নরেন্দ্রপুর, তিনি জায়গা রাখছেন। আমি বললাম জায়গাগুলো ছেড়ে দিন, মনে করুন রামকৃষ্ণকে কিন্তু তাদের একা একাই যেতে হবে, সেখানে কিন্তু কারোর জন্য কোনো সিট রিজার্ভেশন হবে না। জীবনের শেষটা একা একা, যতই পত্তা থাকুক, যতই জিনী থাকুক, যতই ছেলে থাকুক, যতই বিয়ে থাকুক, আলটিমেটলি উই আর অ্যালোন, আমাদের একা একা যেতে হবে। এই যে ধর্মপথে আসা, এই যে ভগবানকে আঁকড়ে ধরা, আর কারোর জন্য না, একটুখানি সার্থক ব্যাপার, নিজের জীবনটাকে সমৃদ্ধ করতে শিখুন, কারণ সময় শেষ হয়ে যাচ্ছে, কেনা সময় শেষ হয়ে যাচ্ছে, একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। আমরা কেউ জানি না কোন দিন শেষ সময়টা এসে উপস্থিত হবে, আমরা কেউ জানি না কখন শেষ হয়ে যাব। ডুবকি কপ ফাট জায়গা, ঠাকুরকে বলেছিলেন না ডুবকি কপ ফাট জায়গা, এই যে ডুবকি মানে হচ্ছে এই খাঁচা, এটা কবে ভেঙে যাবে জানি না, যে কোনো মুহূর্তে ভেঙে যাবে। এই কয়েকদিন আগে দেখছিলাম একটা ছোট্ট ভিডিও রিলিজ হয়েছিলাম, একজন কার্ডিয়াক সার্জেন তার কার্ডিয়াক পেশেন্টকে রিলিজ অর্ডারে সই করছেন, সিসিটিভি ফুটেজ থেকে এটা খুব ছড়িয়েছিল, ভাইরাল হয়েছিল। সেই ডাক্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্ট সে মহিলা হাসপাতালের ড্রেস পরে তিনি তার রিলিজ অর্ডারে সই করছেন, মাঝে মাঝে মাথায় উনি করে হাত দিচ্ছে, আবার সই করছেন, আবার হাত দিচ্ছেন, আবার সই করছেন, আচমকা পড়ে গেল। অন্যের রিলিজ অর্ডার যিনি সই করছিলেন তিনি নিজে রিলিজড হয়ে গেছেন বা রিলিজড হয়ে যাবেন সেটা কিন্তু নিজেই বুঝতে পারেন, এটা কেউ আমাদের বোঝাতে পারে না। ধর্ম আমাদের বোঝাতে পারবে না, জীবন আমাদের বোঝাতে পারবে না, কোনো উপদেশ না বোঝাতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা বুঝব। আমরা যদি অবুঝ থাকি তাহলে কিছুতেই কিছু হবে না। এই যে আপনারা এখানে এলেন, এগিয়ে গিয়ে একটু পান খাবেন, বড় মনে দেখা হবে সকলের সঙ্গে, টোটোতে চারজন, বড় জোর দ্রুতগতি করে পাঁচজন, বড় জোর দ্রুতগতি করে ছজন যাবেন, যেতে যেতে একটু বিএনপিসি হবে, তারপরেই সব ভুলে যাবেন, কিন্তু ওই হিসেবটা কিন্তু থাকবে, হিসাব মেলানোর দায়িত্বটা কিন্তু আমাদের। পরীক্ষায় যেরকম প্রশ্নপত্রটা আমাদের প্রত্যেকে উত্তর আমার খাতাতেই দিতে হবে, সে আমি শাটিনেরই স্কুল ড্রেস পরে আসি আর সুতির ড্রেস পরে আসি, ছেঁড়া ড্রেস পরে আসি, উত্তরটা আমাকেই দিতে হবে। আমি বড়জোর হল কালেকশন করে 20 নম্বর আমার নম্বর বাড়াতে পারি, 80% তুলতে গেলে আমার নিজের মেধাকে দেখাতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। বলছেন তোমরা ঠাকুরের পবিত্র সঙ্গে এসেছো, ত্যাগেশ্বর ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনে এটা সবচেয়ে বড়, ত্যাগেশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ। আমরা রোজ সন্ধ্যার কি সময় গাই না, খণ্ডন ভব বন্ধন জব বন্ধন বন্ধনা সেখানে আছে, ত্যাগেশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ, তোমার বায়ু পদে অনুরাগ, তোমার পাটাকে ভালোবাসবো তা নয়, তোমার এই যে ত্যাগেশ্বর গুণ এটা যেন আমার ভিতরে আসে, যদি না আসে তাহলে কিন্তু কোনো কিছু কিছু করা সম্ভব নয়। বলছেন যদি সেই আদর্শে আমরা নিজের জীবন গঠন করতে পারি, যে আমরা যা কিছু করি, আলোচনা করি, গান গাই, এই যা কিছু করি না কেন, আমরা সেইভাবে যদি নিজেকে না গঠন করতে পারি তাহলে কিন্তু কিছু হবে না। একটি পাঠচক্রে দেখেছি তার খুব সিরিয়াসলি রামকৃষ্ণ বিবেকানন্দ আলোচনা করে সব মহিলাদের সঙ্গে, কিন্তু এক অদ্ভুত জিনিস, একটা অদ্ভুত অবগুণ বা বদগুণ বলতে পারেন, সেটা থেকে কিছুতেই তারা বেরিয়ে আসছেন না, তারা ওই এরিয়ার বাইরে কোথাও আলোচনা হলে সেখানে যান না। কেন না, না আমাদের এলাকা নয়, খুব অসুবিধা হয়, ভীষণ দুর্ভোগ, অন্য কিছু, নতুন কিছু শোনার সামান্যতম ইচ্ছাটুকু হয় না। এতদিন ধরে গান গাইছেন লক্ষ্য করেননি শব্দগুলো, উদ্দেশ্য জ্ঞানে সেই দিকে লক্ষ্য রেখে সর্বভাবময় ঠাকুরকে জীবনের আদর্শ করে চলবে, ততদিন এই সঙ্গের আধ্যাত্মিক শক্তি অব্যাহত থাকবে নিশ্চয়।
কাজকর্ম প্রতিষ্ঠা এসব বাড়ানো তো অতি সহজ কথা, কিন্তু একমাত্র ভগবান লাভ করার জন্য তপনিষ্ঠ হয়ে জীবনকে একভাবে কাটিয়ে দেওয়া অতি কঠিন ব্যাপার। স্বামীজি বলেছেন, আত্মানে মোক্ষার্থম জগতিতায় চ, এভাবে আমাদের মোটো, আগে আত্মজ্ঞান তারপরে জগতে ভি। তা ঠাকুরও নিজ জীবনে তাই করে দেখিয়েছেন এবং স্বামীজির প্রকৃতি সব অন্তরঙ্গ শিষ্যদের তাই উপদেশ করেছেন। স্বামীজি এ সঙ্গে সেবাদি যে সকল কাজের প্রবর্তন করে গেছেন সেসব কাজ দৈনন্দিন সাধন ভজনের সঙ্গে করতে হবে, ভজন সাধনের অঙ্গ জ্ঞানে, তবেই কাজও ঠিক ঠিক হবে। তা না করে যদি কেউ খালি কর্মস্রোতে গা ঢেলে দেয় তাহলে শেষ পর্যন্ত কাজ সামলানো বড় মুশকিল। অনেক সময় কাজে খুব সাফল্য দেখে তাতে ঝোঁক বেড়ে যায়, তা কিন্তু ভালো নয়, ওতে শেষ পর্যন্ত জীবনের উদ্দেশ্য ভুল হয়ে যায় এবং সব গুলিয়ে যায়। ঠাকুরের কাছে আমরা ভগবত প্রসঙ্গ ছাড়া অন্য প্রসঙ্গ কখনো শুনিনি, তার ওই একমাত্র কথা, একমাত্র উপদেশ, জোশও করে আগে ভগবান লাভ করে নিই। বলছেন আমাদের এই সংঘ, মানে রামকৃষ্ণ সংঘ, রামকৃষ্ণ সংঘকে কেন্দ্র করে যাদের জিনিস চলছে, যাদের জীবন চলছে, তাদের জীবনে যতদিন এই তিনটে জিনিস থাকবে, ত্যাগ, আরেকটা বৈরাগ্য, আরেকটা হচ্ছে তপস্যা। ত্যাগ থাকা চাই, বৈরাগ্য থাকা চাই, তপস্যা থাকা চাই। তপস্যাটা কেন না, তপস্যা না থাকলে হাতে কলমে করার আমাদের সুযোগ পাই না। আপনি বেগুতির রান্নাঘর থেকে দেখলেন, তিনটের সময় বেরুদি রান্নাঘর শো দেখাবে বা শুটিং বা রান্নাঘর শো দেখাবে, আপনার লোডশেডিং হয়ে গেছিল, তিনটে পাঁচে আপনি খুলেছেন, তিনটে পাঁচ কি তিনটে দশে ইলেকট্রিসিটি এসে আপনি খুলেছেন, আপনি দেখছেন গাজরের হালুয়া তৈরি হচ্ছে, তখন কড়ার মধ্যে গাজরগুলো দেওয়া আছে, ক্ষীর দেওয়া আছে, চিনি দেওয়া আছে, শুটিং বা খুব এমনি এমনি করে নাড়াচ্ছে আর চুলটিকে একবার এদিক একদিন ওদিক থেকে করে বেড়াচ্ছে। আপনি তো দেখলেন নাড়ানো হচ্ছে, যত নাড়াচ্ছে তত ওটা ছোটো হচ্ছে, একটা সময় কেটে দিয়ে দিল, এমনি করে দেখালো 15 মিনিটের মধ্যে গাজরের হালুয়া হয়ে যাবে। আপনিও বাড়িতে গুমন গুমন এরকম গাজর কেটেছেন, ঘি জোগাড় করেছেন, চিনি জোগাড় করেছেন, তারপরে আপনিও ওই রকমভাবে দিয়ে ওরকম চুল নাড়াচ্ছেন আর এমনি করছেন, কিন্তু আপনার গাজরটা যতটা ছিল ততটাই থাকলো। তার কারণ হচ্ছে 10 মিনিট আগে যে লোডশেডিং হয়েছিল আপনি খুলে দেখেনি, ওরা আগে বলেছিল গ্যাসটা জ্বালাতে হবে, ওই যে গ্যাসটা যে জ্বালাতে হবে সেইটা ওটা আমরা অভ্যাস করিনি। তাই আমাদের গাজর যেমন ছিল, ক্ষীর যেমন ছিল, চিনি যেমন ছিল, খালি নাড়ানাড়ি, খালি চুল নাড়ানাড়ি আর রয়েছে, গাজরের হালুয়া তৈরি হয়নি। এই কারণে এই যে কথাটা বলছেন তপস্যাতে, তপস্যাতে মানে হাতে কলমে করা। আমি শুনলাম, শুধু শুনলে হবে না, আমাদের বিজ্ঞানানন্দ মহারাজকে জিজ্ঞাসা করছেন গিয়ে যে আপনি আমাদের কিছু উপদেশ দিন, উনি বলছেন তোমাদের আর কি উপদেশ দেবো, জীবনের শুভক্ষণে বিদ্যাসাগর মশাই দুটো উপদেশ দিয়েছিলেন, কি উপদেশ, সদা সত্য কথা বলিবে এবং অপরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়, এই দুটোকে যদি পালন করা যায় তাহলে জীবনের আর্থিক কাজ সারা হয়ে গেল। কিন্তু দেখবেন যে সদা সত্য কথা বলিবে, সবসময় সত্য কথা বলা, এটা কিন্তু এত সহজ জিনিস নয়। সত্য কথা বলতে গেলে সত্য চিন্তা করতে হয়, সত্য কর্ম করতে হয়, তবে সেটা শব্দাকারে প্রকাশিত হয়। আমি জীবনে ত্যাগ কি তপস্যা কি সেটাই বুঝলুম না, শুধু নাচন কদন করলুম, তাহলে কিন্তু কিছুতেই কিছু হবে না, প্র্যাকটিক্যাল জিনিসটা থাকা খুব জরুরি। না হলে ওই গাজর জোগাড় করা হবে, ক্ষীর জোগাড় করা হবে, চিনি জোগাড় করা হবে, কিন্তু আগুনটা না জানলে ওটা পাক করা যাবে না সেটাই আমরা বুঝতে পারবো না। ওই কারণে যেমন আমরা পড়ি সেটার অভ্যাস করা দরকার। গুরুর কাছ থেকে দীক্ষা নিন, আর কয়েকদিন পরে তো আপনাদের এখানে দীক্ষা হবে, আপনারা তো অনেকেই দীক্ষা নেবেন, কিন্তু দীক্ষা তখনই সাকসেসফুল যখন আপনি সেই মন্ত্র নিয়মিত চর্চা করবেন, নিয়মিত অভ্যাস করবেন, আর গুরুর এই সেবা জ্ঞানে গুরুর কাজ করবেন। কৈলাসানন্দজি যখন দীক্ষা দিতেন, দুজনই আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনি খুব অল্পদিন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, 1972 থেকে 1975 সাল অবধি 3 বছর, তারপর ওনার শরীর চলে যায়, দীর্ঘদিন উনি চেন্নাই মঠের অধ্যক্ষ ছিলেন, প্রায় 3 দশকের কাছাকাছি। একটি তামিল শব্দ শেখেন, তিনি তার সেই বাংলা শব্দ দিয়েই ম্যানেজ করে গিয়েছিলেন, খুব বিদ্যা, খুব পণ্ডিত ছিলেন, বাংলাদেশে ঢাকা থেকে এসেছিলেন, খুব পণ্ডিত ছিলেন এবং মহাপুরুষ মহারাজের কৃপায় তার সাধু হওয়া, তার সন্ন্যাস পাওয়া, সমস্ত কিছু, খুব উচ্চ আধারের মানুষ ছিলেন, তিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
তার দীক্ষা দেওয়ার অন্যতম একটা শর্ত ছিল, শর্ত ছিল এগুলো, এই এক নম্বর, সেটা হচ্ছে রোজ দুবেলার মধ্যে কোনো একবেলা তোমার যেখানে দীক্ষা হয়েছে সেখানে একবেলা তোমায় জপ করতেই হবে, হয় সকালে না বিকেলে, কোনটা তোমার সুবিধা হবে সেটা তোমার ব্যাপার। যদি দীক্ষাস্থল তোমার বাড়ি থেকে অনেক দূরে হয়, অনেকের ধরুন নামখানায় বাড়ি, এখানে হয়তো দীক্ষা হবে, সেক্ষেত্রে যে রামকৃষ্ণ কেন্দ্র তোমার বাড়ির সবচেয়ে কাছে হবে সেইখানে বসে ভগবানের গান করতে হবে, এটা হচ্ছে প্রথম। দুই হচ্ছে রোজ সাধ্যমতো কিছু সেবা কার্য করতে হবে। আমরা বারাসাত মঠে দেখতাম অনেকে সকালবেলা এসে ঝাঁট দিতে, নিঃশব্দে এসে ঝাঁট দিতে, মন্দিরের বাইরে ঝাঁট দিতে, মুছতেন, যেদিন আমরা কার্পেট পুঁততাম সেই কার্পেটগুলো মানে ঝাড়া হতো সেদিনকে নিয়ে আমাদের সঙ্গে ঝাঁটতেন, এই সমস্ত কাজ করতেন। যেদিন নিচে সাবান দিয়ে ঘষা হতো সেদিন আমাদের সঙ্গে, আমরাও একদিকে ঘষছি তারা একদিকে ঘষছে, কেননা গুরু বলে গেছে। আর তিন নম্বর হচ্ছে তোমার যতটুকু সাধ্য সেই অনুযায়ী প্রত্যেক মাসে আশ্রমকে কিছু সাহায্য করবে, সেটা আর্থিক সাহায্য হতে পারে বা সেটা কোনো রকম দ্রব্য সাহায্য হতে পারে, কিন্তু কিছু সাহায্য তোমায় করতেই হবে। আমরা বারাসাত মঠে দেখতাম সকালবেলা, এরকম কোথাও দেখিনি, সকালবেলা পাঁচটার সময় পুরো মন্দিরটা একেবারে ভক্তরা ভরে থাকবে, জপ করতেন, যখন সকালবেলা জপ ধ্যান করে ঘরে ফিরে যেতাম তখন দেখতাম মন্দিরে ভক্তি হয়ে আছে। এদের মধ্যে অনেকে কেউই প্রায় কৈলাসানন্দজির শিষ্য নয়, কিন্তু এদের বাবা কাকা জ্যাঠা কেউ না কেউ একজন কৈলাসানন্দজির মাঝে শিষ্য। সকালবেলা সবাই মর্নিং ওয়াক করতে আসবে, মর্নিং ওয়াক করতে এসে মন্দিরে বসে 10-15 মিনিট জপ ধ্যান করে আবার বাড়ি ফিরে যেতেন, অথবা সন্ধ্যারতির সময় আসতেন। কোনোদিন ভক্তের অভাব দেখিনি, এটা কিন্তু বড় একটা পূজার কোথাও দেখি না, বেশিরভাগ জায়গায় মন্দির প্রাঙ্গণ ফাঁকা, মন্দির তখনই সার্থক, মন্দির করা তখনই সার্থক যখন আমরা সেই মন্দিরে সাধন ভজন প্রার্থনা করে সেই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করব, তখনই সার্থক। তিনি বলছেন একটা ভারী সুন্দর কথা বলছেন, বলছেন যে বড় বড় কাজ, কাজকর্ম প্রতিষ্ঠা এসব বাড়ানো অতি সহজ কথা, কাজকর্ম বা প্রতিষ্ঠা কোনো জিনিস তৈরি করা এটা বাড়ানো কিছু কঠিন না। এই দেখুন এত করোনা হলো, আপনাদের সবার রোজগার কমে গেছে, আপনারা খুব কম কম করে সব খাওয়া দাওয়া করছেন, আপনাদের জীবনে সব বিলাসিতাগুলো কম করেছেন, কিন্তু এত বিলাসবহুল মন্দির তৈরি করতে এদের কখনো টাকার অভাব হয়নি। তার কারণ হচ্ছে আমরা যখন কোনো উদ্দেশ্যে কাজকর্ম করি তাতে আমাদের কোনো অর্থাভাব হয় না, যদি শুধু উদ্দেশ্যে কাজ করি আমাদের অর্থাভাব হয় না। আমরা দেখেছি কাপড় ডিস্ট্রিবিউশন করবো বিজ্ঞাপন দিয়েছি, অহংকার করে বলছি না, মানুষ সামান্য সামান্য দিয়েই 9 দিনের মধ্যে আমাদের লক্ষ্য পূরণ হয়ে গেছে, এটা হচ্ছে আমরা দেখেছি যে কোনো শুভ কাজ করতে গেলে মানুষের হয় না। কিন্তু আমি আধ্যাত্মিক দিক দিয়ে খুব স্ট্রং হব, আমি আধ্যাত্মিক স্তরে নিজের জীবনের মানোন্নয়ন করবো, এইটা আমাদের মধ্যে কিন্তু খুব বড় একটা আসে না। তার কারণ হচ্ছে এর ফলটা খুব দ্রুত দেখা যাবে। হিন্দি সিনেমা নয়, আগেকার যেমন হিন্দি সিনেমা হতো, গান শুরু হলো, ছেলে মেয়ের বিয়ে হলো, গান চলছে তার মধ্যে হানিমুন ঘুরে এলো, তারপরে গান চলছে তার মধ্যে ছোট বাচ্চা হয়ে গেল, গান চলছে তার মধ্যে সে স্কুলে চলে গেল, বিশ্ববিদ্যালয়ে চলে গেল, গান যখন শেষ হচ্ছে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে প্লেনে করে ফিরে আসছে। জীবনটা হিন্দি সিনেমা নয়, জীবনটা হিন্দি সিনেমা নয়, 3 মিনিটের গানে জীবন বদল হয় না, অভ্যাস করতে হয় দিনের পর দিন, দিনের পর দিন। প্রথমেই দেখবেন বসে যে অভ্যাস করা শুরু করলেন, মন এদিকে ছুটছে, সেদিকে ছুটছে, ওই দিকে ছুটছে, এ সবার হয়, এটাকে বলে বিক্ষেপ। আবার সেই বিক্ষিপ্ত মনটাকে এক জায়গায় নিয়ে এসে সেটাকে বলা হয় প্রত্যাহার। আপনি প্রথম যেদিন রেসিপি রান্না করেছিলেন সেদিন কি একবারে নিখুঁত মায়ের মতো করতে পেরেছিলেন? তা কিন্তু করেননি, কিন্তু দিনের পর দিন, দিনের পর দিন চেষ্টা করতে 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 আপনার রান্নাটা মায়ের চেয়েও ভালো হয়ে গেছে, আরও ফাইনাল হয়েছে। এই যে চেষ্টাটা, এটা আধ্যাত্মিক জীবনে যখন আমরা করি তখন দেখবেন বদল হবে। এটা এমন একটা মজার জিনিস, এ বদল হবে এটা আমরা কেউ আটকাতে পারি না, এই বদল হওয়াটা আমরা কেউ আটকাতে পারি না। মাধবানন্দজিকে অমিতাভ মহারাজ প্রশ্ন করছেন যে আপনি কি বিশ্বাস করেন এই যে দীক্ষা হলো, এই যে মন্ত্র জপ, এতে আমার ভগবান লাভ হবে? মাধবানন্দজি তোমাকে কে বিশ্বাস করতে বলেছে? তোমাকে তো কেউ বিশ্বাস করতে বলেন, তুমি করে দেখো না, যদি পাও সফলভাবে, আর যদি না পাও ঠিকা কিছু পাবে না। আধ্যাত্মিক রাজ্যটি এমন মজার রাজ্য, এইখানে আপনাকে
করে দেখানো, করলেই ফল পাওয়া যাবে, এটা হচ্ছে এটা দেখায়। জগৎ সংসারে কোনো কিছু করলে তাহলে ফল পাওয়া যাবে না এরকম না। আপনি যদি কারো উপকার করতে চান তার উপকার হবে, আপনি যদি কারো অপকার করতে চান তারও অপকারের ফল হবে। করলে ফল হবে, কিছু না করলে জয় নজর নতস্ত সেরকম হবে। তাই বলছেন অধ্যাত্ম জীবনকে যখন বেছে নিয়েছি তখন জোশও করে ভগবান লাভ করতে হবে। তাহলে কেন স্বামীজি কর্মের প্রবর্তন করলেন, কেন গুরু ভাইদের বিরুদ্ধাচরণ করে ওই কর্ম করলেন, কেন সন্ন্যাসী বি শিষ্যরা সবাই মিলে তার বিরোধিতা করছিলেন? মাস্টরমশাই বড় বিরোধী ছিলেন, স্বামীজি সবচেয়ে বড় বিরোধী ছিলেন মাস্টরমশাই, কথামৃত মাস্টরমশাই। তিনি কিছুতেই এই শিবক কেনে জীবসেবা এটা যে ব্রত হতে পারে, এটা যে সাধনার একটা অঙ্গ হতে পারে, এটা স্বীকার করেননি, বিশ্বাস করেননি, এর বিরোধিতা করে গেছেন সর্বতোভাবে। স্বামীজি যতদিন বেঁচেছেন, 1902 সালে স্বামীজির শরীর চলে গেল, এর প্রায় 9 বছর বাদে, একবারে 9 বছর, 1911 সালে শ্রীমা সারদা দেবী আর শ্রীময়ের শিষ্য নিকুঞ্জ দেবী সহ শ্রীমা ইয়েতে গেলেন, কাশী অদ্বৈতাশ্রমে গেলেন। মা থাকলেন লক্ষ্মী নিবাসে, আর একদিন সেই মাকে পালকি করে নিয়ে আসা হলো লক্ষ্মী নিবাস থেকে। এনে সেবাশ্রমের ভেতর ওয়ার্ডের ভেতর দিয়ে ঘুরি ঘুরি আবার মাকে লক্ষ্মী নিবাসে ফিরিয়ে দেওয়া হলো। যাবার সময় মা একটা 10 টাকার নোট উপহার দিলেন, যাবার সময় লক্ষ্মী নিবাসে গিয়ে দিলেন, আর মা বললেন এখানে দেখছি স্বয়ং ঠাকুর যেন সবার সেবা গ্রহণ করছেন। মা যেখানে স্যাটিফাই করেছে আর তো কোনো সংশয় নয়। তাই এই কথাটা অদ্বৈতাশ্রমে তখন ছিলেন স্বামী ব্রহ্মানন্দী, স্বামী সারদানন্দী মাস্টারমশাইও সেখানে বসেছিলেন, মাস্টারমশাইয়ের সামনে এই কথাটা গিয়ে বললেন যে শ্রী শ্রীমা বলেছে এখানে ঠিক ঠিক ঠাকুরের সাক্ষাৎ সেবা হচ্ছে, স্বয়ং ঠাকুর যেন এদের মধ্যে থেকে সেবা গ্রহণ করছেন। মাস্টারমশাইকে এরা তো খুব ফুট কাটতে, রাজামশাই খুব পেছনে রাখতে ভালোবাসতেন। রাজামশাই ব্রহ্মানন্দজি মা বললেন তাহলে মাস্টারমশাই কী বলেন? মাস্টারমশাই তখন বললেন যে স্বয়ং আত্মাশক্তি মহামায়া যখন এটা বলেছেন তখন না মেনে কোনো উপায় নেই, না মানার কোনো উপায় নেই। আত্মাশক্তি মহামায়া যখন এই কথাটা বলেছে তখন না মানা ছাড়া আর কোনো উপায় নেই। ভেবে দেখুন স্বামী বিবেকানন্দ যাকে জগৎবাসী মেনে নিয়েছে, যার কাজ জগৎবাসী মানছেন, তাকে বিরোধিতা করছেন, তার গুরু ভাইরা বিরোধিতা করেছেন। আমরা প্রত্যক্ষ স্বামী শিষ্য সম্বন্ধে দেখি যোগানন্দ মহারাজ একবারে দাঁড় করিয়ে স্বামীজিকে বলছেন এটা তোমার বিদেশি পাপ, গুরু ভাইরা এর বিরোধিতা করেছেন, মাস্টারমশাই এর বিরোধিতা করেছেন, স্বামীজির প্রিয়জনেরা এর বিরোধিতা করেছেন, তথাপি স্বামীজি এই কাজটিকে করেছেন। শ্রীমা সারদা দেবী স্যাক্রিফাই করছেন, শ্রীমা সারদা দেবী বলছেন সবাই কি আর 24 ঘন্টা ভগবানের নাম নিয়ে থাকতে পারে? তাই নরেন এই নতুন কর্মের পত্তন করলে, পত্তন শব্দের অর্থ হচ্ছে প্রবর্তন মানে চালু করল, বলছেন সবাই কি আর 24 ঘন্টা ভগবানের নাম করে থাকতে পারে? সদা সর্বদা ইষ্ট চিন্তা এটা খুব সবার দ্বারা হয় না, আমরা যারা সাধারণ স্তরের মানুষ আমাদের দ্বারা এই সবসময় 24 ঘন্টা ইষ্ট চিন্তা করা সম্ভব হয় না। তাই আমাদের একটা ইষ্ট চিন্তা করা, নিরন্তর ইষ্ট চিন্তা করার একটা মাধ্যম এনে দিল নরেনের এই শিবজ্ঞানী জীবসেবা। কীরকমভাবে উপকার হয়, কাশী সেবাশ্রম সংঘ স্বামীজির যে সন্ন্যাসী পূজন শুরু করেছিলেন চারুবাবু, পরবর্তীকালে যার নাম হয় স্বামী শুভানন্দ, এবং কেদার বাবা পরবর্তীকালে যার নাম অচলানন্দ, এই এদের দ্বারা সৃষ্টি হয়েছিল। শুভানন্দজির শরীর চলে গেছিল আগে, চারু কেদার বাবা শেষ অব্দি অনেক বছর অব্দি বেঁচেছিলেন, খুব সম্ভবত 1947 সালে ওনার শরীর চলে যায়। অচলানন্দজি রোজ দুবেলা যেরকম আগেও যেতেন, যতই শরীর খারাপ হোক দুবেলা করে সেবাশ্রমের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেড়াতেন, কোন রোগী এলো তার কী চিকিৎসা হচ্ছে, তাকে কী পথ্য দেওয়া আছে, তাকে কী ওষুধ দেওয়া আছে। দুজন নতুন ব্রহ্মচারী এসেছেন, তারা রোগীদের সমস্ত, ওখানে সেবাশ্রমে এখনও সাধুরাই সমস্ত রোগী নারায়ণদের সেবা করে থাকে। তা অচলানন্দজি জিজ্ঞেস করছেন যে দুই ব্রহ্মচারীকে তোমার ওয়ার্ডে আজকে কতজন নারায়ণ ভর্তি হলো? একজন বলছে আমার ওয়ার্ডে আজকে 4 জন নারায়ণ ভর্তি হয়েছে, আর একজন বলছেন আমার ওয়ার্ডে একজন 3-3 জন পেশেন্ট ভর্তি হয়েছে। অচলানন্দ গম্ভীর হয়ে দ্বিতীয় জনের কথাটি শুনলেন, দ্বিতীয় জন বুঝেছেন তিনি এমন কিছু একটা বলেছেন যাতে অচলানন্দজি খুব অসন্তুষ্ট হয়েছে। তারপরে ধীরে ধীরে অচলানন্দজি তার কথার উত্তর দিচ্ছেন,
বলছে নারায়ণ নারায়ণ বলতে বলতে তোর ভেতরেও নারায়ণ জ্ঞান জাগবে। তুই যখন মুখে বলবি নারায়ণের সেবা করছি এবং ভাবটাও রাখবি নারায়ণের সেবা করছি, তখন তুই কীভাবে সেবা করবি? না, তুই তোর সেরাটা দিবি। আপনি যখন আপনার প্রিয়জনের জন্য ফল কিনতে যান, বাজারের কানা বেগুন সবজি যখন কিনেন, কানা বেগুন পাকা পটল এসব কিনতে যান, তাই না, ফ্রেশ সেরাটা কিনে নিয়ে আসেন। ঠিক সেই রকম যখন আমি আমার প্রিয়জনের জন্য, আমার নারায়ণের জন্য আমি সেবা দিচ্ছি, তখন আমি যা করে আমি সেবা দিব। আর যে সেবা নিচ্ছেন তার মনে কী হয়? তার মনে আনন্দ হয়, দেখো ভগবান কত কৃপাময়, তিনি আমার জন্য এমন একজন সেবককে নিযুক্ত করেছেন, তারও মন মন ভগবৎমুখী হবে। টুয়াইস প্লেসে দুজনে, এর মনও ভগবৎমুখী হবে আর এর সাক্ষাৎ নারায়ণদের সেবা করতে করতে, নারায়ণ জ্ঞানে সাক্ষাৎ নারায়ণদের সেবা করতে করতে তার মনের ভিতরেও এই জাগরণটা হবে। এটা হওয়া খুব জরুরি, এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ হয় না। এই কারণে শিবজ্ঞানে জীব সেবা করাটা খুব মানে দরকার। আমরা বহু সময় দয়া করে সেবা করি, দেখবেন এই যত কাপড় টাপড় বিতরণ হয়, কম্বল বিতরণ হয়, মানুষজনের দেওয়াটা দেখবেন, দেওয়া দেখলেই হয়ে যায়, আমি করে হাত দিয়ে উপরে দেওয়া হচ্ছে, আমি করে বাঁ হাত দিয়ে দিয়ে দিচ্ছে, তারপরে জুতো পড়া আছে, এটা যে আমরা পুজো করছি এটাই আমরা বহু সময় ভুলে যাই। আমরা বলি দান করছি, লোকজন এসছে দান করা হচ্ছে, তা নয়, কিন্তু ওরা সুযোগ দিয়েছিল বলে আমাদের দান করাটা সার্থক। শ্রীরামকৃষ্ণ ভারী সুন্দর ব্রহ্মশক্তির অভেদত্ব বলতে গিয়ে একটা উদাহরণ দিয়েছিলেন, বলেছিলেন কর্তার গিন্নি, বাড়িতে যোগী বাড়ির কাজ হচ্ছে কর্তা, সেই যে ভাড়ার ঘর তার সামনে হুঙ্কো খেলো হুঙ্কো নিয়ে বসে আছেন, আর গিন্নি চতুর্দিক ঘুরে বেড়াচ্ছে, এই করছেন তাই করছেন, আর সেই কাপড়ের মধ্যে হলুদ টলুদ মাখা অবস্থায় তিনি এসে হাত নাড়ি নাড়ি কর্তাকে বলছেন এই করা হলো সেই করা হলো, ওকে ওই দেওয়া হলো তাকে তৈরি দেওয়া হলো, আর কর্তা হুম 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 করছে। ঠাকুর বলছেন দুজনেই জানে কর্তা আছেন বলে গিন্নির এই হাত নাড়াটা সার্থক হচ্ছে, কর্তা না থাকলে গিন্নি আর হাত নাড়তে পারতো না, আর গিন্নিও জানেন এই আর কর্তাও জানেন গিন্নি আছেন বলে তার এই অর্থ সংগ্রহ করাটা সার্থক হচ্ছে, সেটা বিতরণ করতে পারছে। একটা একই পরিপূরক, এটা যদি না থাকে তাহলে কিছুতেই পারে না। শিবজ্ঞানে জীব সেবাটা ঠিক সেই রকম, আমরা যা সেবা করবো তার যদি শিবজ্ঞানে সেবা করতে থাকি, আমার মনের ভেতরেও অদ্ভুত পরিবর্তন আসে। আমাদের যখন আমাদের আমরা যখন কোথাও শাড়ি বিতরণ করতে গিয়ে দুর্গা পুজোর সময় যখন যাই আমাদের সাগরের মধ্যে, আমাদের গেস্ট হাউসে যারা থাকে তাদের প্যাকে করে সঙ্গে করে নিয়ে যাই, যত অনিচ্ছাই থাকুক সাধু বললে তা না করতে পারবে না, তাই প্যাকে করে তাদেরকে আমি সবসময় নিয়ে যাই। কিন্তু এটা প্রত্যেকবারই দেখেছি প্রত্যেকের খুব আনন্দ হচ্ছে, প্রত্যেকে খুব তুষ্টি পেয়েছে, প্রত্যেকে বাড়ি ফিরে গিয়ে নিজের মতো করে চারজন পাঁচজন ছজনকে কাপড় দিয়েছেন পুজোর সময়, অথবা কোনো না কোনোভাবে সাহায্য করেছে। এটা এমন একটা আগুন জানেন তো, যে আগুন একবার যদি লাগে সঙ্গে সঙ্গে সে ছড়াতে থাকে। সেই কারণে স্বামীজি আমাদের মতো সাধারণ মানুষদের জন্য এই শিবজ্ঞানে জীবসেবা করতে, যত আমরা শিবজ্ঞানে জীবসেবা করতে পারবো, যত সামনের মানুষকে শিব ভাবতে পারবো, ভাবতে ভাবতে আমি এমন একটা পর্যায়ে চলে যাব যে আমার পক্ষে জগৎটাকে শিব ভিন্ন আর অন্য কিছু দেখার আর সুযোগ হবে না। কিন্তু শুধু শিবজ্ঞানে জীবসেবা করলে হবে না, সেই সঙ্গে আধ্যাত্মিক সাধনা করতে হবে। আমাদের একজন সাধু ছিলেন বন বাবা, বনবিহারী মহারাজ, আপনারা হয়তো যদি কেউ কাশী গিয়ে থাকেন অবশ্যই দেখেছেন, খুব বেশি দিন শরীর যায়নি, 96 সালে শরীর গেছে, পূজনীয় মহাপুরুষ মহারাজের শিষ্য ছিলেন। তাকে মহাপুরুষ মহারাজ বলছেন তিনি খুব বেশি লেখাপড়া জানতেন না, কিন্তু তাকে কাশী সেবাশ্রম সঙ্গে পাঠালেন। কাশীতে তিনি গেলেন, কাশীতে তার একটাই কাজ রোজ ড্রেসিং করা, তিনি আর কিছু পারেন না, ডাক্তারেরা শিখিয়ে দিয়েছে কেমন করে ড্রেসিং করতে হবে, এই ড্রেসিং করতেন। তার সেবক আশিস মহারাজের কাছে শুনেছি তিনি সারা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রেসিং করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রেসিং করতে করতে ওই রোজ 8-9 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রেসিং করার ফলে তার হাঁটু দুটো একেবারে সারা জীবনের মতো নষ্ট হয়ে গেছিল, তাই উনি হুইল চেয়ারে করে, কিন্তু হুইল চেয়ারে করে উনি রোজ ড্রেসিং রুমে যেতেন এবং সেবা করতেন। বলছেন একজন পেশেন্ট এসছে তার এমন পচা ঘা যে ওপিডিতে টিকিয়ে রাখা যাচ্ছে না, তিনি অপেক্ষা করছেন তার ঘা পরিষ্কার হবে, কিন্তু সেই ঘা থেকে এত দুর্গন্ধ বেরোচ্ছে কেউ আর সেই ওপিডিতে থাকতে পারছে না। তিনি কি করলেন, তাকে তাড়াতাড়ি করে নিয়ে এসে টিপে 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 তার পুঁজটি বার করে দিলেন, একদম পরিষ্কার করে দিলেন, তারপরে ওষুধ দিয়ে পরিষ্কার করার ওর মধ্যে কিছু ওষুধ দিলেন,
তাদের ভেতরে এত কচা ঘা রেখেছিল, পোকায় মাংস খাচ্ছিল, সেই পাটাকে উল্টে ট্রের তলায় রাখতে হচ্ছে বৃষ্টির মতো টপ 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 ম্যাগট, একখানে পোকা যেগুলো মাংস খায় সেগুলো ওর মধ্যে থেকে বেরোতে থাকছে। তিনি সে অম্লার কথাটা দুর্গন্ধে কেউ চিনতে পারছেন ওনার কিন্তু কোনো অসুবিধা বলতেন। উনি আস্তে আস্তে সেইটাকে পরিষ্কার করলেন, তারপরে তাতে ওষুধ দিলেন, তাতে প্যাকিং করে দিলেন, রোগীকে ছেড়ে দিলেন। বলছেন সে চলে যাবার 10-15 মিনিট অবধি সারা অপিবিজুড়ে সে একটা বিচ্ছিরি দুর্গন্ধ থেকে গেল, কিন্তু মন বাবার কিন্তু কোনো রকম কিছু নেই। তখনকার দিনে ডিসপোজেবল গজ ওই ইয়ে পাওয়া যেত না, ব্যান্ডেজ পাওয়া যেত না। তিনি যেগুলোকে ব্যবহার করতেন সেইগুলোকেই আবার ফুটিয়ে, গরম জলে ফুটিয়ে, রোদ্দুরে শুকিয়ে, চারটের মধ্যে সব কাজ সেরে ফেলতেন। তারপরে যজ্ঞের মালাটি হাতে নিয়ে কেদার ঘাট অব্দি হেঁটে হেঁটে যেতেন। সেইখানে সেই গধূলি বেলা থেকে প্রায় রাত্রিরে খাওয়ার সময় অব্দি এক মনে বসে, পা ঝুলিয়ে বসে, কেদার ঘাটে বসে ভগবানের নাম করতেন। পরবর্তীকালে ব্রহ্মজ্ঞ সন্ন্যাসী আমাদের গুরুরাও তাকে খুব সম্মান করতেন। এই হচ্ছে জীবন, একই সঙ্গে দেখুন দুটো ব্যালেন্স থাকা দরকার। আমরা সংসার ছেড়ে কোথাও যেতে পারব, সংসার ছেড়ে যাওয়াটা খুব কঠিন। ঠাকুর বলছেন নৌকা জলে থাকে তাতে কোনো ক্ষতি নেই, জল যেন নৌকার ভেতরে নাও প্রবেশ করে। সংসারী সংসারে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সংসার যেন সংসারের ভেতরে না প্রবেশ করে। জল কিন্তু, জল ছাড়া কিন্তু নৌকা চলে না, একমাত্র বিশ্বাসের দিনই জল ডাঙায় উপর দিয়ে চলে, নাহলে কিন্তু জল আমাদের চাই, নৌকা নাহলে এমনি এমনি চলতে পারবে না। আর এই জলের মধ্যে যদি চলতে হয় নৌকার মধ্যে একটু জলও চাই, কারণ নাহলে নৌকার ব্যালেন্স থাকবে না। কিন্তু যেটা লক্ষ্য করার বিষয়, যেটা খুব বোঝার বিষয়, সেটা হচ্ছে ওই দেখবেন মাঝে মাঝে এরা কী করে, ওই মগে করে করে বা এখন যেগুলো এই বড় বড় ট্রলার রয়েছে পাম্প করে জল বার করে। কেন জল বার করে? কারণ অতিরিক্ত জল থাকলে নৌকা ভারী হয়ে যাবে, আর একটা সময় সেই নৌকা জলে ডুবে যাবে। ঠিক সেই রকম আমরা সংসারী মানুষ, সংসারে আছি কিন্তু আমাদের সংসার ছেড়ে পালাবার কিন্তু কোনো উপায় নেই। কিন্তু শুধু একটা দেখার জিনিস, সেই সংসার যেন আমাকে গ্রাস করে না ফেলে, সংসারের যাবতীয় কালিমা সেগুলো যেন আমাকে গ্রাস করে না ফেলে, আমরা যেন তার বাইরে থাকতে পারি। রামকৃষ্ণ পুথিকার অক্ষয় কুমার সেন ভারী সুন্দর, তার অনেক প্রার্থনা আছে সারা ইয়ে জুড়ে, ছোট্ট ছোট্ট প্রার্থনা, তার মধ্যে একটা প্রার্থনা হচ্ছে তুমি আমায় সংসারী করে সংসার দিয়ে সংসারে পাঠিয়েছো, এতে আমার কোনো দোষ ছিল না, তাই আমি তোমাকেও কোনো রকম দোষ দিচ্ছি না। শুধু একটাই প্রার্থনা, সংসারী করে সংসারে রেখেছো কিন্তু সংসারী করে রেখো না, সংসারের কালিমা যেন আমার গায়ে না থাকে। এটা তখনই সম্ভব যখন আমরা আমাদের ছাড়া গায়ে একটা ওই ক্লোক মতো জিনিস পড়তে পারি। দেখবেন এখন আর পরে না, মেয়েরা একটা সময় পড়তো দেখতাম, একটা ওই ক্লোক পরা হয় শীতকালে, এখানে গলায় বেঁধে দেওয়া হয় আর পুরো গায়ে পরিয়ে দেওয়া হয়, হাত তাত সব ঢুকে যায়। একটা স্ত্রী মেয়েরা খুব বেশি পরে, এখানে খুব ঠান্ডা, সেখানে পুরুষ স্ত্রী সবাই ওই জিনিস পরে, ওই ওই রকম একটা ক্লোক, ঈশ্বরীয় ক্লোক আমাদের চতুর্দিকে পড়তে হয়। এই ঈশ্বরীয় ক্লোক পরার একটা মন্দির অল্প ফিডব্যাক আসতে কমান না, এই ক্লোক পরার একটা খুব ভালো ব্যবস্থা আমাদের শাস্ত্র বলেছে। একেবারে চলে গেছে, দেখুন কোথায় নাচতে চলে গেল, সব চাঁদ বদনী দেবেন নাচতে চলে, কিছু শোনা যাচ্ছে না। ইকোটা খুব বেশি দেওয়া আছে তাই না, একটু কম করে শুধু শুধু আওয়াজটা দিই তাহলেই হবে, আমার গলায় এমনিতে ইকো করে, হ্যাঁ যন্ত্র দিয়ে ইকো করতে হবে, ঠিক আছে। তাই বলছেন ওই আমাদের একটা শাস্ত্র একটা ভারী সুন্দর একটা আমাদের একটা পদ্ধতি বলেছে, নিরন্তর নাম জপ করলে কি হয় আমাদের শরীরের ভেতর থেকে, আপনারা অনেকেই পরি দেখেছেন, পরি ঝর্ণা দেখেছেন, সেই পরি এমনি করে হাতটি তুলে দাঁড়িয়ে আছে আর সেই হাতের ভিতরে কল লাগানো আছে, তার উপর থেকে জল পড়ছে, পরি চতুর্দিকে জল পড়ছে। আপনারা যখন পরিকে দেখছেন তখন দেখছেন একটা জলের দেওয়াল দিয়ে পরির মূর্তিটা ঘেরা আছে, ঠিক ওইরকমভাবে নিরন্তর জপ করলে মন্ত্রের একটা দেওয়াল আমাদের চতুর্দিকে কাজ করে, যেটাকে বলা হয় মন্ত্র কবচ। আমরা এই যে ইষ্টমন্ত্র জপ করি, নিরন্তর যে ইষ্টমন্ত্র জপ করলে সেই মন্ত্র আমাদের চতুর্দিকে কবচের মতো করে দেয়,
যে ক্লোকের কথা বলছি, হাত পা সব ঢেকে যাবে, সেই ক্লোকের মতো সেটা আমাদেরকে ঢেকে রাখে, আমাদের জগতের যাবতীয় আঘাত থেকে রক্ষা করে। কিন্তু সেটা পড়তে যেমন ক্লোক নিজেকেই পড়তে হয়, ঠিক সেই রকম মন্ত্রকবচ নিজেকেই পড়তে হবে। এটা আমি আপনি কেউ পড়িয়ে দিতে পারবো না। আপনি ভাবলেন আপনি করতে পারছেন, আপনার গিন্নি পড়িয়ে দেবে, ওরম হবে না। আপনাকে নিজেকে নিজেকেই পড়তে হবে। নিজে যত মন্ত্রের সাধন করবেন, নিজের যত সাধন পথে সাধন করবেন, একটা সময় দেখবেন ওই মন্ত্র আপনাকে ঘিরে আছে, সমস্ত বিপদ থেকে আমাদের আপনাদের সবাইকে রক্ষা করছেন। জনৈক সন্ন্যাসী প্রশ্ন করছেন, মহারাজ ঠাকুর তো সিদ্ধাইকে আধ্যাত্মিক উন্নতির অন্তরায় বলে গেছেন, কিন্তু যিশুর জীবনীতে যে দেখতে পাওয়া যায় অলৌকিক ঘটনায় পরিপূর্ণ, তিনি মৃত ব্যক্তিকে পুনর্জীবিত করছেন, রোগ আরাম করছেন, আরও অনেক অলৌকিক ব্যাপার দেখেছেন, তার ১২ জন শিষ্যের ভেতরে শক্তি সঞ্চার করে তাদের ভেতরে ওই সকল করতে অনুকাম্পে পাঠিয়েছিলেন, এই ব্যাপারটা কি বুঝতে পারছি না। মহাপুরুষজি বলছেন, হ্যাঁ ঠাকুর তো ঠিকই বলেছিলেন, সাধকগণ সিদ্ধাইয়ের লাভের দিকে মন দিলে আর ভগবানের দিকে এগুতে পারে না, তাদের ওখানেই হয়ে গেল। মা কালী ঠাকুরকে দেখিয়েও ছিলেন সিদ্ধাই বিষ্ঠার ন্যায় কেউ, কিন্তু যিশুর জীবনে যে ঘটনার উল্লেখ আছে সেসব তিনি আদৌ সিদ্ধাই দেখাবার জন্য করেননি, জীবদুঃখে কাতর হয়ে জীবের দুঃখ মোচন করেছেন মাত্র। বাইবেলেই আছে তিনি অন্ধ ব্যক্তিকে চক্ষু দান করে বা কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে স্পর্শমাত্র রোগমুক্ত করার সঙ্গে সঙ্গে এও বলেছেন, এসব কথা প্রকাশ করো না। প্রতিষ্ঠা বা লোকমান্য লাভ করার জন্য তিনি কখনো ওসব করেননি। শাস্ত্রেও আছে যে ব্রহ্মজ্ঞ পুরুষরা আত্মজ্ঞানের লাভের পর একমাত্র দয়াবৃত্তি অবলম্বন করে জগতে অবস্থান করে, তাদের আর কোনো কামনা বাসনা থাকে না। তাছাড়া যিশু তো আর সাধারণ সাধক ছিলেন না, তিনি অবতার, জগৎপিতা পরমেশ্বরের সঙ্গে তার সত্তা এক হয়ে গেছিল, অতএব তাঁর পক্ষে এসব করা কিছুই অস্বাভাবিক বা দূষণীয় নয়। সাধারণ লোকে যে সকল আজকে অতি আশ্চর্য বা অসম্ভব ব্যাপার মনে করে সেসব অবতার পুরুষদের পক্ষে শ্বাস প্রশ্বাসের ন্যায় অতি সহজ কাজ, সাধ্য সাধনা করেও ওসব করতে হয় না, তাদের সামান্য ইচ্ছা মাত্রেই অঘটন ঘটে যায়। কোনো কোনো ক্ষেত্রে নাস্তিকদের মনে ভগবানের অস্তিত্বে বিশ্বাস জন্মাবার জন্য যিশুও ওই রকম অলৌকিক ঘটনা দেখিয়েছিলেন, তাঁদের কাজের গূঢ় রহস্য অনেক সময় বোঝা কঠিন। স্পর্শমাত্র শারীরিক ব্যাধি দূর করা এ আর কি বেশি অলৌকিক, এসব তো সহজ ব্যাপার। ঠাকুর যে সব চাইতে বড় অলৌকিকত্ব দেখিয়েছেন, স্পর্শমাত্র মানুষকে ভগবত দর্শন করে দিয়েছেন, সমাধিস্থ করেছেন, জন্ম জন্মান্তরের পুঞ্জীকৃত সংস্কার রাশি এক মুহূর্তে ক্ষীণ করে দিয়ে মানুষকে মানুষের সমগ্র মনের প্রতি ভগবতমুখী করে দেওয়া, এ হলো সবচেয়ে বড় সিদ্ধাই। অমনটি আর কোনো অবতার পুরুষ করতে পারেননি। উহ, কি কাণ্ডই না করতে দেখেছি, সেসব ভাবতে গেলেও রোমাঞ্চ হয়। মানুষের মনকে নিয়ে ছিনিমিনি খেলতেন, মনের আড়বাড় সব ইচ্ছামাত্র সোজা করে দিতেন, তার স্পর্শ মাত্রে মনের সব ব্যাধি আরাম হয়ে যেত। কি বিরাট আধ্যাত্মিক শক্তির আধার ছিলেন ঠাকুর। বাইরে থেকে দেখতে তো সাধারণ মানুষের মতো, কিন্তু তাঁর দেহ আশ্রয় করে লীলা করতেন সর্বশক্তিমান ভগবান। যেটা দিয়ে শেষ করবো, আমরা খুব ভালোবাসি সেটা হচ্ছে অলৌকিক শক্তি। আমরা চাই একটু মাথায় হাত দিয়ে দিই, কমন আমাদের কাছে জিজ্ঞাসাটা, গুরু মাথায় হাত দিয়ে দিলেন, তারপরেও আমাদের মতো সাধারণ মানুষের মাথায় হাত না দিলে মন শান্তি হচ্ছে, তার মানে আমার গুরুর প্রতি আমার বিশ্বাসটা নেই, সেই কারণে গুরু আমায় যে মাথায় হাত দিয়ে দিয়েছেন তাতেই যে আমার মুক্তি হতে পারে এটা আমরা কিছুতেই মনে প্রাণে বিশ্বাস করতে পারছি না। আমরা সবসময় ভাবি অলৌকিক কিছু হবে, এই বসে জপ করছি ব্যাস সঙ্গে সঙ্গে মন চর্চা চর্চা করে চলে যাবে। আমাদেরই হতো, আমি আপনাদের দোষ দিচ্ছি না। আমরা যখন ছাত্র এসে দেখেছি বিপুল তপন মহারাজ আপনার মঠে নেই, তখন মঠে ছিলেন, তিনি দেখতাম সন্ধ্যার দিক পরে একবারে সোজা হয়ে বসে ঘন্টার পর ঘন্টা জপ ধ্যান করতেন। আমরা কলেজ পড়ুয়া তো তখন আমরাও বাড়ি গিয়ে রোজ জপ ধ্যান করি, প্রথম একদিন দুই দিন করতাম, তারপরে তৃতীয় দিন থেকে টনটন ঝনঝন পনপন ছনছন করছে, তারপরে এমন অবস্থা হলো আর জপ করতেই পারছি না, শেষকালে শুয়ে শুয়ে জপ করতে কোমরে এমন ব্যথা হয়ে গেল।
সাধন ভজন সবটাই আমরা ওই ওইভাবে দেখলে হবে না, সাধন ভজন সবটাই একটু একটু করে অভ্যাস করে করে শক্তি অর্জন করতে হয়। আমি যদি আজকেই গিয়ে বলি আমি সলমান খানের মতো সিক্স প্যাক কালকেই দেখাবো, আজকাল সব বিজ্ঞাপনে দেখায় যে পেটের ওপর একটা কী ক্রিম আছে সেটা ঘষলেই সঙ্গে সঙ্গে সিক্স প্যাক হয়ে যাবে, বিজ্ঞাপন দেখাতে ওভাবে হয় না, কিন্তু দিনের পর দিন চেষ্টা, দিনের পর দিন চেষ্টা, মাসল এক্সারসাইজ করতে 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 তবে ওই সিক্স প্যাকটা হয়। ঠিক সেই রকম দিনের পর দিন মনের ওপর অনুশীলন করতে 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 যে মনটা আমার সবসময় ভগবান ছাড়া অন্য কিছুকে চাইছিল সেই মনটা ভগবানকে চায়। 1952 সালে দীক্ষা হয়েছিল শান্তনা দাশগুপ্ত, তিনি 1994 সালে ভূতেশানন্দজিকে জিজ্ঞেস করছেন, মহারাজ কি কবে শঙ্করানন্দজি মহারাজের কাছে দীক্ষা হয়েছে, কই কিছু হলো না তো, আমাদেরও তাই মনে হয় কত কিছু কই কিছু তো হলো না, দর্শন অনুভূতি কিছু হয়নি। ভূতেশানন্দজি মহারাজ বলছেন, বলো কি মা শান্তনা, এই যে সকাল বিকেল ধরে ভগবানকে ডাকবার ইচ্ছা হয় এটা কি তোমার মনে হয় কিছু হয়নি? এটা দেখুন আমাদের সবারই হয়, সন্ধে হলে কতক্ষণে বাড়ি ফিরবো, কতক্ষণে ধূপ জ্বালাবো ভগবানের সামনে, কতক্ষণে আমি ইঁকড়ি ইঁকড়ি চামচিকি করবো, এইটা কতক্ষণে করবো, এটার জন্য আমাদের মন আকুল হয়। কী করে হয়? ভালোবাসা তৈরি হয় মানুষের সঙ্গে, এমনি এমনি ভালোবাসা তৈরি হয় না, এমনি এমনি শূন্যতাবোধ তৈরি হয় না। এই যখন ছেলেতে মেয়েতে বিয়ে হয় কেউ কাউকে চেনে না, কেউ কাউকে জানে না, কিন্তু দু চার বছর ঘর করতে করতে এমন একটা সক্ষতা তৈরি হয়, একজন যদি বাপের বাড়িতে যায় 7 দিনের জন্য, একজন যদি ব্যবসার কাজে 7 দিনের জন্য বিদেশে যায়, কি একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয়। ঠিক এইটা যখন মানুষের জীবনে হয় ঠিক ঈশ্বরের ওপর প্রয়োগ করলেও এই জিনিসটা হয়। সিদ্ধাইয়ের ওপর জোর না করে আমরা কতটা ঈশ্বরের কাছে যেতে পারছি, কতটা ঈশ্বর অভিমুখী হতে পারছি এইটা করা দরকার, নাহলে এই সিদ্ধাই টিদ্ধাইগুলো খুব হয়। আমরা দেখেছি পূজনীয় গহনানন্দজি মহারাজের কাছে একজন মন্ত্র দীক্ষা নিতে এসেছিলেন, এটা আমার একদম নিজের চোখে দেখা ঘটনা। তিনি 1969 সালে বেলুন স্টেশনের কাছে বাড়ি করেছিলেন, কিন্তু কখনও বেলুন মঠে বড় একটা আসবে সভা দিতে এসেছেন। তা এই 2004 যে বছর আমাদের সন্ন্যাস হলো সেই বছর ওনার একটু কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, তারপরে যখন সুস্থ হলো ডাক্তার থেকে বললেন হাঁটতে, কোথায় হাঁটবেন সর্বত্র তো রাস্তায় বাস টাস চলছে। তাকে তার বন্ধুরা উপদেশ দিলেন ওই বেলুরের যে জিটি রোড থেকে বেলুন মঠের গেট অব্দি এই রাস্তাটা বেলুন মঠের নিজস্ব, সেই কারণে 6টা অব্দি ওই মেন গেট থেকে এই অব্দি কোনো গাড়ি চলে না, ওইখানে সব মর্নিং ওয়াকাররা হাঁটে, কেউ ওই ইয়ের ওপর, কেউ ফুটপাথের ওপর, কেউ রাস্তার ওপর। বললেন এই ভোরবেলা হাঁটবে, তারপরে হয়ে গেলে মন্দিরগুলো সামনে দিয়ে পরপর পরপর করে ঘুরে এক রাউন্ড ঘুরে চলে আসবে, আরও 1 কিলোমিটার বেশি হাঁটা হবে। তিনি এই 1 কিলোমিটার বেশি হাঁটতেই বেলুন মঠে ঢুকতেন আর মন্দিরের বাইরে থেকে এমনি এমনি করে প্রণাম করতেন, আর ঠিক যখন তিনি মন্দিরে আসতেন তখন আমরা সন্ন্যাসীরা হেডকোয়ার্টার্সে থেকে খেতে যেতাম, সকালবেলা টিফিন করতে যেতাম, উনি আমাদের ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেন, প্রথমে প্রণাম করার চেষ্টা করতেন, আমাদের ধমক খেতেন, তারপরে হাঁ করে ঘুরে ঘুরে দেখতেন যে এরা কী করে এরকম একটা অদ্ভুত জীবনযাপন করে। তখন প্রেসিডেন্ট স্বামী রঙ্গনাথানন্দজি, তারপরে রঙ্গনাথানজির শরীর চলে যাওয়ার পর উনি গহনানন্দজির কাছে মন্ত্র দীক্ষা নিতে এলেন। গহনানন্দজি বড় একটা কথাটা বলতেন না, শেষের দিকে তো একেবারেই বলতেন না। যখন গুরু পুজো হচ্ছে তখন মহারাজ আচমকা তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কী করো, তিনি বললেন তিনি কী করেন, একটা প্রতিষ্ঠানের পারচেসি আছেন, পারচেস মানে তো সব রকমের দরজা খোলা রয়েছে, নরকের যত দ্বার আছে সব খোলা আছে, তা সেই বলছেন বিকেল হলে কী করো, বিকেল হলে কী করেন, সেই গল্প তো তিনি গুরুকে করতে পারছেন, বলছেন এই এই বলছে এই এই না এইখানে আসবে এইখানে আসবে, বিকেলে যেই হয়ে যেত তার 4টে সাড়ে 4টে অফিস ছুটি হতো, তিনি রোজ ওই সময় মঠে আসতেন, তারপরে মহারাজ তাকে ধুতি পাঞ্জাবি দিয়েছিলেন, সেই পরে ঠিক মহারাজের সামনে দাঁড়িয়ে তিনি একটাই কাজ করতেন, ভক্ত ওনাকে ডেকে দিন ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ ওই ভক্তদেরকে উনি বলতেন যে এগিয়ে চলো এগিয়ে চলুন এগিয়ে চলুন এগিয়ে চলুন, একটাই কাজ করতেন এগিয়ে চলুন এগিয়ে চলুন এগিয়ে চলুন, আর দেখতেন মহারাজ তার দিকে ঠায় দুই করে তাকিয়ে আছেন, কোনো কথা বলেন না মহারাজ ধনাজি কোনো কথা বলেন না, ঠায় এরকমভাবে তাকিয়ে আছেন, তার যা কিছু নেশা ছিল যেন সে দৃষ্টিতে একটু একটু করে কাটতে শুরু করল। দুর্গা পূজার সময় আমার সাথে যেতে চেয়েছিলেন, তা আমি কী করে তাকে ছেড়ে দিই, তাই বললাম এই বেলুন মঠ রয়েছে এখানে দুর্গা পুজো হবে আপনার গুরুদেব থাকবেন, আপনি সেখান ছেড়ে আমার সাথে কোথায় যাবেন, আসলে আমার ভয় তো অন্যদিকে আমার সাথে যাবে সেখানে গিয়ে যদি গোলমাল করে আমার এত বছরে তৈরি করা যে সম্মান
সেটা একবারে ধুলোয় মিশে যাবে। আমি প্রায় নামিয়ে দেওয়ারই হাত থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কাজ হলো অদ্ভুত রকমের। যখন পুজো শেষ হলো, পুজো শেষ করে আমি ফিরে এলাম, উনি আমাদের প্রণাম করতে এসে বলে, মহারাজ আপনি যে বুদ্ধিটা দিয়েছিলেন কি ভালো। রোজ সন্ধ্যারতি এসে দেখতাম, মহারাজ এসে সন্ধ্যারতি দেখতেন, তারপর মহারাজ অনেকক্ষণ ধরে বসে জপ করতেন, আমিও বসে জপ করতাম। ভাবতাম বাড়িতে কোথায় যাবো, এখন কোথায় যাবো, এখানে মহারাজকে ছেড়ে কোথায় যাবো। তারপরে একটা সময় মহারাজ যখন মন্দিরে ফিরে যেতেন, তখন আর কোথাও যাওয়ার হতো না। আমি জীবনে এই প্রথম আমার ছেলে মেয়েদের নিয়ে দুর্গা ঠাকুর দেখাতে বেরিয়েছি। সেই মানুষটার জীবনের সব নেশা তিনি হরণ করে নিয়েছেন, একটি শব্দ উচ্চারণ করেন, শুধু দেখেছেন। শিক্ষাইয়ের এত ক্ষমতা আছে, এত শক্তি আছে। আমরা সব ব্রহ্মজ্ঞ গুরুর প্রত্যেকে, আপনারা ব্রহ্মগুরু গুরু শিষ্য, তিনি আপনার মাথা স্পর্শ করেছেন। যখন স্পর্শ করার সময় ঠাকুরের সেই যে পবিত্র বস্তু, সেটা আপনাকে স্পর্শ করিয়ে দিচ্ছেন, পরশমণির স্পর্শ পেয়েছেন। ঠাকুরের ভাষায় পরশমণির স্পর্শ পেলে লোহা সোনা হয়ে যায়, লোহার তরবারি সোনা হয়, সেটার আকারটা তরবারির মতো থাকে, কিন্তু তাই দিয়ে জীব হিংসা করা যায়। ঠিক সেই রকম আপনাকে আমাকে প্রত্যেককে সেই পরশমণির স্পর্শ তিনি দিয়েছেন। আমাদের চেহারাটা সেই খেঁদা বোঝার মতোই আছে, কিন্তু ভেতরের মানুষটা লোহা থেকে সোনায় রূপান্তরিত হয়েছে। অতএব বিশ্বাস করুন, অনন্ত সম্পদের অধিকারী, শুধু আমরা সেটা বিকশিত করতে পারছি না, তার কারণ হচ্ছে আমরা চাই না সেই অনন্ত সম্পদ এর অধিকারী আমরা হই, সেই কারণে অনুভব করতে পারি না। এখন চেষ্টা অনুভব করা, এই যে আপনারা একসঙ্গে একত্রিত হচ্ছেন, একসঙ্গে বসে গান গাইছেন, একসঙ্গে বসে সভা করছেন। আমি একটা ছোট্ট প্রস্তাব দিয়ে যাবো, এর বাবারা যদি মানেন, আমাদের মহিলাদের সংখ্যাটা বেশি, ছেলেদের সংখ্যা সংখ্যালঘু। আমি রায়গঞ্জে গিয়ে দেখেছিলাম একটা জিনিস, সেখানে মায়েদের একদিন করে সেশন হয়, শুধু মায়েরাই আসেন মন্দিরে সেই দিন বিকেলবেলা 4টা থেকে 6টা অবধি মায়েরাই আসে, মায়েরা পাঠ করেন, মায়েরা অল্প করে ধর্ম প্রসঙ্গ করেন, মাঝে মাঝে মায়েরা গান গান স্তব স্তুতি করেন, সমস্ত কিছু করেন, একেবারে ভর্তি। ছেলেদেরও হয় বুধবার বুধবার, কিন্তু সে প্রায় মোমবাতি নিয়ে খোঁজার মতো, এই কোথায় আছিস রে, তুই কোন কর্নারে আছিস, তুই কোন কর্নারে আছিস। এখানে যেমন এই যে সংখ্যালঘু, যেদিনকে অল্প বয়সতে দীক্ষা হতো, মেয়েদের সংখ্যা বেশি হতো আর ছেলেদের সংখ্যা কম হতো, আত্মস্বামীকে খুব আনন্দ পেতে দেখতাম, যে বলতেন দিয়েছে মায়ের একবারে, হ্যাঁ ইয়ে ত্রিশূল বসিয়ে দিয়েছে, বাবাদের সব ত্রিশূল বসিয়ে, খুব খুশি হতেন। মেয়েরা বেশি না, কত 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 সংখ্যা, এই 3-4 জন বেশি হলে খুব আনন্দ পান। আমার এটা একটা প্রস্তাব আছে মায়েদের কাছে, আপনারা তো এরকম আসছেনই, তার মানে এরকম একত্রিত হতেই পারেন, মায়েরা কোনো একটা বিশেষ দিনকে বেছে নিয়ে একত্রিত হন, সেদিনটা আপনাদের, আপনারা নিজেরাই সেই 1-1.5 ঘন্টা যতটুকু সময় আপনারা পারবেন, চুলোচুলি মারামারি না করে, আমি গাইবো, উনি গাইবে, ও গাইবে, সেই গাইবে, ওই মা বলবেন আমি গাইবো, এই মা বলবেন আমি গাইবো, এরম নয়, সবাই গাইব, এই সবাই গাইব, তারপরে সমবেত পাঠ হবে, সমবেত স্তুতি হবে। পাঠ মানে সবাই মিলে করছেন তা নয়, এটা কোনো স্তব বা কোনো কিছু পাঠ করা হবে, কেউ একজন ব্যাখ্যা করলেন, সে 10 মিনিট হোক 15 মিনিট হোক, মায়েদের একটা ব্রিগেড তৈরি হোক, দেখবেন মাতৃশক্তি আগুনে সবটা একবারে আলোকিত হয়ে থাকে। মায়ের শক্তি এত এত শক্তিময়, সেই শক্তিতে আমরা পুড়ে যাই না, আমরা আলোকিত হই। বাবাদের শক্তিতে কী হয় আমার জানা নেই, কিন্তু মায়েদের শক্তিতে যে আমরা আলোকিত হই, এটা আমরা অন্তরে অন্তরে অনুভব করতে পারি, এটা হচ্ছে কথা। আজ এই পর্যন্ত, আবার যদি ভগবানের ইচ্ছা হয় আগামী মাসে আবার একদিন আমরা সমবেত হব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামি কে লোকানাম বরদা ভবত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।